মঙ্গলবার দিবাগত রাতে কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। মামলাটি দায়ের করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। মঙ্গলবার দিবাগত রাত 1:30টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মোল্লা নজরুল ইসলাম জানান, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নম্বর 14। আসিফ আকবরকে আদালতে সোপর্দ করা হবে। সোমবার সন্ধ্যায় দায়ের করা এ মামলায় আসিফ আকবর ছাড়াও আরও 4 থেকে 5 জন অজ্ঞাত আসামি রয়েছে বলে জানায় পুলিশ। শফিক তুহিন এজাহারে অভিযোগ করেছেন, গত 1 জুন আনুমানিক রাত 9টার দিকে চ্যানেল 24-এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সঙ্গীত কর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের 670টি গান সবার অজান্তে বিক্রি করেছে। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রোভাইডার লিমিটেড, কন্টেন্ট প্রোভাইডার নেক্সট নেট লিমিটেড, গাগ মিডিয়া বাংলাদেশ লিমিটেড ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ওয়াপ টু, লিংটন, পিআরবিটি, ফুলটেক, ওয়ালপেপার, অ্যানিমেশন, 3G কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গত 2 জুন রাত 2:22 তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন। তার এই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন রাতে ফেসবুক পেজে লাইভে আসেন। 54 মিনিট প্রতি সেকেন্ড লাইভ ভিডিওর 22 মিনিট থেকে তার বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বানোয়াট বক্তব্য দেন। ভিডিওতে আসিফ আকবর তাকে শায়েস্তা করবেন এ কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন। এই নির্দেশনা পেয়ে আসিফ আকবরের ভক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে হত্যার হুমকি দেন। আসিফ আকবরের এই বক্তব্য লাখ লাখ মানুষ দেখেছে। তিনি উস্কানি দিয়েছেন, এতে তার মানহানি হয়েছে এবং তিনি আতঙ্কিত ছিলেন, যা শফিক তুহিন তার ফেসবুকের মাধ্যমে সকলকে জানান।